গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি, বিন্দাস আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজকে। তো আজকে ভিডিওটা শুরু করলাম আমি সকাল 7টা থেকে, তো সারাদিন কী করবো না করবো সেটা তোমাদের মাঝে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের এর আগে বলেছিলাম যে আমি আমার মায়ের ফোন দিয়ে ভিডিও করি, কারণ আমার ফোনটার কাঁচ ফেটে গেছে পড়ে গিয়ে। তো এখনও পর্যন্ত ঠিক করা হয়নি, কারণ গঙ্গারামপুরে যেতেও পারিনি, কম্পিউটার ক্লাসে কয়দিন ধরে যেতে পারছি না রোজার জন্য। তো তোমাদের দেখাচ্ছি, ভালো মতন দেখা যাবে কি না জানি না, তবুও বার দেখানোর চেষ্টা করছি তোমাদের। তো এই যে দেখো ফোনটা, এই যে ক্লাসটা, এই যে দেখতে পাচ্ছ, তো এটা পুরো ফেটে গেছিলো। তো পড়ে যাওয়ার সময় ভাবছিলাম যে মনে হয় ফোনটা আর হবে না, কারণ উপর থেকে পড়েছে, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। তো মনে হয়েছিল যে ফোনটা খারাপ হয়ে গেছে আর হবে না, বাট পরে দেখলাম যে না, শুধু সুইচ অফ হয়েছে, কিছু হয়নি, আর উপরের কাজটা শুধু ফেটে গেছে। তো যেদিন যাব গঙ্গারামপুরে সেদিন হচ্ছে এটা আমি কাজটা চেঞ্জ করব। তো আর হচ্ছে না এখনও, মানে হচ্ছেই না, মানে যাওয়াই যাচ্ছে না, মানে যেতেই পারছি না, ওই জন্য হচ্ছেও না। তো যেদিন যাবো সেদিন দেখাবো। তো তাতে মায়ের ফোন দিয়ে করতে হচ্ছে, কারণ মায়ের ফোনটা ভালো আওয়াজ আসে, আর আমার ফোনটা দেখতে পাচ্ছ ছোটোখাটো ফোন, বেশি বড় না, একদম ছোটো ফোন। তো যাই হোক, এই ছোটো ফোন দিয়েই চালাতে হয় আমাকে, ভিডিও করতে হয়, ফোন নিয়ে নিই আমি। মায়ের ফোনটা বড়, সাউন্ডটাও ভালো আসে, তাই মায়ের ফোনটা দিয়েই ভিডিও করি। তো কী বলবো, ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, একটু বাইরে আসলাম, কারণ ভাই একটু দোকানে গেছে, তাই ভাবলাম একটু আমিও নিচে আসি, ওই জন্য বাইরে আছি। তো ভাই এখন আসবে দোকান থেকে, তো এখানে থাকবো, তো দোকানের দিকে যাই আগে, তারপরে তো ভাই কী করছে দেখি। তো চলো দোকানে যাওয়া যাক, দেখি ভাই কী করছে দোকানে। তো এই যে দেখো আমার ভাই বিস্কুট একা একা খাচ্ছে, আমি রোজা আছি তো আমি নিতে পারছি না, রোজা না থাকলে নিয়ে নিতাম। একদম বাড়িতে যাবি, কোথাও যাবি না, চলে গেল। তো বন্ধুরা, এখন আমরা বাড়ি যাব, তো চলো বাড়ি যাই। তো বাড়ি গিয়ে কী করছি না করছি সেটা তোমাদের পরে দেখাবো, তো এখন বাড়ি যাব আমরা। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, বাদরটা বাদরামি করছে আমার বাড়ি, মানে ওকে বলছে বাড়ি চলো, আমি বাড়ি আসবে না, দেখো আয় 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 বাড়ি আয়, কিরে বাড়ি আয়, খুব দুষ্টুমি খুব দুষ্টুমি। কি যাবি না এখন বাড়ি কেন, চল আয় আয়, কোথায় যাচ্ছিস? তো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, ছাদে চলে আসি, রোজ যেমন আসি সেমন আজকেও ছাদে চলে আসছি। তো ওই যে, তো এখানে কিছুক্ষণ থাকবো এখন, আর গাছে আজকেও জল দিতে লাগবে, কারণ গাছগুলো শুকিয়ে যাচ্ছে রোদের মধ্যে। তো যাই হোক, এখন থাকবো ছাদের মধ্যে, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ এফতারে সব কিছু রেডি করে নিয়েছি, এদিকে ফল টল সব কাটা হয়ে গেছে, এদিকে কালাই আছে, আর তোমার ঘণ্টার তরকারি আছে। তো কিছুক্ষণ পর এফতারের টাইম হয়ে যাবে। তো যাই হোক, এত কিছু আইটেম হয়েছে, থেকে বেশি কিছু হয়নি, আর তোমাদের আজকে রান্নাটা দেখাতে পারিনি, তাই এখন দেখাচ্ছি। তো এই যে দেখাচ্ছি আমি, তো এই যে তোমার আজকে হয়েছে তোমার পোলট্রির মাংস হয়েছে। তো যাই হোক বন্ধুরা, রান্না করার সময় দেখাতে পারিনি, তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তো আজকের জন্য টাটা।